বৃষ্টি কিছুটা কমলেও সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জে এলজিডির ডুবন্ত ও অলওয়েদার সড়কের 90% তলিয়ে গেছে। এতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। জেলার 78টি ইউনিয়নের 1018টি গ্রাম প্লাবিত হয়ে আছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে আছে 10 লাখেরও বেশি মানুষ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, পানিতে ডুবে আছে সিলেটের 1323টি গ্রাম। 547টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 20 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজারহাট উপজেলার ধলিয়াডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের 5টি স্পটে দেখা গেছে তীব্র ভাঙন। আমরা সিটিতে